আজকে আমরা আলোচনা করব অ্যাফোরিজম 11। গতদিনে আপনাদের অনেকেরই জানা আছে, মনে আছে, আমরা আলোচনা করেছিলাম অ্যাফোরিজম 10, যেখানে ভাইটাল ফোর্স সম্পর্কে উল্লেখ করা ছিল। তো কথাগুলো আর একটু আলোচনায় না নিয়ে আসলে অনেক সময় পরে, কারণ অর্গাননের সূত্রগুলো, অধিকাংশ সূত্রগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, ঠিক 10-এর সাথে 11 রিলেটেড, এই জন্য 10 একটু আলোচনা না করলে 11টা আমাদের কাছে একটু অস্পষ্ট মনে হবে। 10-এ ছিল আত্মা ও জীবনী শক্তি, এ দুটো নিয়ে আলোচনা। ডক্ট্রিন অফ সিক্স এ স্যার হ্যানিম্যান সর্বপ্রথম ভাইটাল ফোর্স কথাটা উল্লেখ করেন, আর এই ভাইটা আগে ছিল ভাইটাল প্রিন্সিপাল, পরে হয়ে গেছে ভাইটাল ফোর্স। তো আমি অল্প কথায় শুধু আত্মা আর ভাইটাল ফোর্সের মধ্যে পার্থক্য বলে দিলে তাহলে আমাদের কথাগুলো অনেক কিছুই মনে পড়বে ইনশাআল্লাহ। তো আত্মা ও জীবনী শক্তি এরা উভয়ই একদম সূক্ষ্ম, একেবারেই অদৃশ্য, এদেরকে কোনো কিছুর সাহায্যে দেখা যায় না, এতটাই তারা সূক্ষ্ম, অদৃশ্য, এবং এদের উৎস হলো ভিন্ন ভিন্ন, আর এরা যে কাজ করে এদের কাজও ভিন্ন। প্রত্যেকের কাজ, আত্মার কাজ আলাদা এবং ভাইটাল ফোর্সের কাজ আলাদা। জীবন শক্তির উৎস হচ্ছে পানি, আর আত্মার উৎস হচ্ছে মহান স্রষ্টা একমাত্র আল্লাহ। আর আত্মা হচ্ছে আল্লাহ পাকের একটি আদেশ। আমি গতদিন টাকা দেখিয়েছিলাম, 100 টাকার নোট, সেই নোট অনুযায়ী বলেছিলাম যে এটা হচ্ছে ভাইটাল ফোর্সের একটা উদাহরণ। আচ্ছা, 2 নাম্বার, যখন একজন মানুষ মারা যায় সাথে সাথে তার জীবনী শক্তিটা ধ্বংস হয়ে যায়। আত্মা কিন্তু ধ্বংস হয় না, আত্মা যেমন আল্লাহ জাল্লা শানুর কাছ থেকে আমাদের বডিতে চলে আসে, ঠিক আমাদের মৃত্যুর সাথে সাথে আত্মা আবার ফিরে আল্লাহর কাছে চলে যায়। অর্থাৎ আত্মা হচ্ছে অবিনশ্য, এ কখনোই নষ্ট হয় না, ধ্বংস হয় না। জীবনী শক্তি জীবন্ত মানব দেহে আত্মা থেকে স্বয়ংক্রিয়তা ও চৈতন্য লাভ করে, এই কথাটা বোঝা। জীবনী শক্তি যে আলাদা একটা কিছু সেটাই এখানে বলা হচ্ছে, যে জীবনী শক্তি আত্মা থেকেই নিজের কাজ করার ক্ষমতাটা প্রাপ্ত হয়, তার নিজের কোনো কাজ করার ক্ষমতা নেই, আত্মা তাকে কাজ করার ক্ষমতা অধিকার শক্তি প্রয়োগ করে। জীবনী শক্তি মানব দেহের একদম ভিতরে কর্তৃত্ব চালায়, আর তার এই কর্তৃত্ব হচ্ছে রোগ প্রতিরোধ করা, রোগগ্রস্ত হওয়া, রোগ যন্ত্রণায় কাতর হওয়া, রোগ লক্ষণ প্রকাশ করা, এবং যে সমস্ত ইন্দ্রিয় আমাদের আছে এই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভূতি গ্রহণ করা এবং অনুভূতি প্রকাশ করা, সুস্থ হইলে আরোগ্য হওয়া, এই সমস্ত কাজগুলো জীবনী শক্তি। কিন্তু যতদিন পর্যন্ত আত্মা মানব দেহে থাকে ততদিন পর্যন্ত জীবনী শক্তি কাজ করতে পারে, আত্মা না থাকলে জীবনী শক্তি কাজ করতে পারে না। এই জন্য কেন্টস আর জীবনী শক্তিকে বলেছেন ভাইস রিজেন্ট, ভাইস রিজেন্ট উপরাজ। জীবনী শক্তি ক্ষয়শীল, ধ্বংস হয়, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না, কখনো ক্ষয় হয় না, আত্মা আত্মাই। সে যেভাবে আল্লাহ জাল্লা শানুর কাছ থেকে আসে ঠিক সেভাবে আল্লাহ জাল্লা শানুর কাছে আবার ফিরত চলে যায়। আত্মা হচ্ছে অখণ্ড, একে খণ্ডিত করা যায় না, একক সত্তা, একটা ইউনিট, বাট জীবনী শক্তি একটা কিন্তু একে খণ্ডিত করা যায়, এ অঙ্গ বিশেষে কাজ করে, যার কারণে একটি অঙ্গ কেটে ফেললে আরেক আবার পুনরায় ওখানে জোড়া লাগানো যায়। এই হইল মোটামুটি আত্মা এবং জীবনী শক্তির মধ্যে পার্থক্য। যদি কারো সমস্যা থাকে আত্মা এবং জীবনী শক্তির মধ্যে, আমরা প্রশ্ন পর্ব যে পর্যায়টা হবে, পর্বটা হবে, ওই প্রশ্ন পর্ব পর্বে এটা নিয়ে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। এখন চলে আসছি সূত্র নম্বর 11। সূত্র নম্বর 11টা শুরু হয়েছে এইরকম ভাবে, যার মোটামুটি প্রথম লাইনটা এরকম, হোয়েন আ পার্সন ফলস ইল, যখন একজন লোক অসুস্থ হয়ে পড়ে, অসুস্থতায় পড়ে যায়, ইট ইজ অনলি দিস স্পিরিচুয়াল, ঐশ্বরিক, আধ্যাত্মিক,
আসমান থেকে আসা, সেলফ অ্যাক্টিং, অটোমেটিক, নিজে নিজে কাজ করতে পারে, এইরকম কিছু ভাইটাল ফোর্স। সেলফ অ্যাক্টিং কে? সেলফ অ্যাক্টিং হচ্ছে, অ্যাক্টিং হচ্ছে ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স নিজেই নিজের কাজ করতে পারে। এভরি হায়ার প্রেজেন্ট ইন হিজ অর্গানিজম, অর্গানিজমের, মানব দেহের প্রত্যেকটা অর্গানে, প্রত্যেকটা অঙ্গে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অঙ্গে এই জীবনী শক্তি অবস্থান গ্রহণ করে, যেহেতু তাকে খণ্ডন করা যায়। দ্যাট ইজ প্রাইমারিলি ডিরেঞ্জড বাই দ্য ডাইনামিক ইনফ্লুয়েন্স আপন ইট। এর ভিতরে যে একটা অদৃশ্য শক্তি আছে, ডাইনামিক মানে হচ্ছে অদৃশ্য শক্তি, ব্যাধি শক্তি, এইটার দ্বারা সে নিয়ন্ত্রিত হয়। তো যেটা বলছিলাম যে মানুষ যখন পীড়িত হয়, অসুস্থ হয়, রোগগ্রস্ত হয়, একটি অপার্থিব স্বয়ংক্রিয় জীবনী শক্তি, একটি অপার্থিব মানে ইহজাগতিক নয় এবং সে স্বয়ংক্রিয়, বৈশিষ্ট্যগুলো তার, এগুলো হচ্ছে জীবনী শক্তির বৈশিষ্ট্য। জীবনী শক্তি তার দেহের সর্বত্র বিদ্যমান থাকে এবং জীবনের প্রতিটি বৈরী রোগ উৎপাদন শক্তির অদৃশ্য প্রভাব কর্তৃক বিশৃঙ্খলিত হয়। অর্থাৎ রোগের, রোগ যে একটা অদৃশ্য শক্তি, এ যখন ভাইটাল ফোর্সকে আক্রমণ করে, যদি ভাইটাল ফোর্স দুর্বল হয় তখন এর আক্রমণের দ্বারা ভাইটাল ফোর্স তার নিজের যে কাজ করার ক্ষমতা এটা এলোমেলো বিশৃঙ্খলিত হয়ে যায়। ভাইটাল ফোর্স এর এই কাজ করার বিশৃঙ্খল অবস্থার নামই হচ্ছে রোগ। আচ্ছা, এটি শুধুমাত্র জীবনী শক্তি, বলা হচ্ছে যে এই যে জীবনী শক্তি যে দুর্বল হয়ে গেল, রোগ শক্তির সাথে পারলো না, সেটাই জীবনী শক্তি। এটি বিশৃঙ্খলিত হয়ে এমন একটি অস্বাভাবিক অবস্থায় পরিণত হয় যা দেহটিকে এর বিরক্তিকর অনুভূতি সমূহ সজ্জিত করে। অর্থাৎ দেহের কিছু, যেমন একজনের চুল কাছে, সে চুল কাছে, চুল কাছে, চুল কাছে বিরক্ত হয়ে যাচ্ছে, সে এই এক অনুভূতি তৈরি করে, আবার তাকে এলোমেলো কাজ করতে উদ্বুদ্ধ করে। যেমন সে স্বাভাবিক নিয়ম হলে সে ঘুমাবে, কিন্তু সে এখন ঘুমোতে পারছে না। স্বাভাবিক নিয়ম হলো খেতে বসে সে খাবে, কিন্তু খেতে বসে দু চারবার খাওয়ার পরে তার পেট ভরে যাচ্ছে। স্বাভাবিক নিয়ম হচ্ছে পায়খানায় গেলে পায়খানা হবে, কিন্তু দেখা যাচ্ছে প্রথমে শক্ত, তারপরে নরম, তারপরে আঠালো পায়খানা হচ্ছে। এই যে এলোমেলো অবস্থাগুলো তৈরি হচ্ছে, এইটাই হইলো রোগ। যেহেতু স্বয়ং এর মধ্যেই একটি শক্তি অদৃশ্য অবস্থায় আছে এবং যা কেবল দেহের উপর এর ক্রিয়া দ্বারাই বোধগম্য হয়, এর রোগ সংক্রান্ত বিশৃঙ্খলা অনুভূতি সমূহে এবং দেহের ওই সব অঙ্গ প্রত্যঙ্গে কার্যকলাপে রোগ প্রকাশের মাধ্যমেই কেবল নিজেকে প্রকাশ করে, যা পর্যবেক্ষক, কে পর্যবেক্ষক? একজন চিকিৎসক হচ্ছে একজন পর্যবেক্ষক, তার ইন্দ্রিয় দ্বারা সে বুঝতে পারে, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য হয়, এবং রোগ লক্ষণ সমূহের মাধ্যমে এবং অন্য কোনো ভাবেই এটি স্বরূপে নিজেকে প্রকাশ করতে পারে না। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম। 10 নম্বর সূত্রে ছিল দুটা জিনিস, একটা ছিল ভাইটাল ফোর্স, আরেকটা ছিল সোল। এখানে আরেকটা চলে আসলো, ডিজিজ ফোর্স। অর্থাৎ আমরা যখন জাইগোট আকারে থাকি তখন আমরা আমাদের পিতামাতার মাধ্যমে অনেকগুলো ডিজিজ ফোর্স পেয়ে যাই। এই ডিজিজ ফোর্স অদৃশ্য, দেখা যায় না, স্পর্শ করা যায় না এবং অতি সূক্ষ্ম। তাহলে তিনটা জিনিস পেয়ে গেলাম আমরা, একটা আত্মা, একটা ভাইটাল ফোর্স জীবনী শক্তি, আর একটা হচ্ছে রোগ শক্তি। এরা তিনজনেই অদৃশ্য, এরা তিনজনেই সূক্ষ্ম, বাকি পার্থক্য কি? ভাইটাল ফোর্স এ আমাদের শরীরকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে, মন এবং দেহকে, এটা মনে রাখতে হবে। ভাইটাল ফোর্স কিন্তু মনকেও নিয়ন্ত্রণ করে, দেহকেও নিয়ন্ত্রণ করে। আর জীবনী শক্তি এ এক ধরনের ফোর্স, আমাদের শরীরে বংশ পরম্পরা, বংশগতভাবে ক্রোমোজোম, ক্রোমোজোমের পরে তারপরে জাইগট, জাইগটের পরে আরএনএ ডিএনএ এর মাধ্যমে আমাদের শরীরে অবস্থান গ্রহণ করে। এও অদৃশ্য এবং এ যখন অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা নিজের পক্ষে পেয়ে যায় তখন এ শক্তিশালী হয়ে ভাইটাল ফোর্সকে আক্রমণ করে। ভাইটাল ফোর্সকে যখন আক্রমণ করে, ভাইটাল ফোর্স দুর্বল হয়ে গেলে, যদি ভাইটাল ফোর্স দুর্বল না হয় তাহলে মানব দেহে রোগ লক্ষণ দেখা দিবে না। যেই দেহে ভাইটাল ফোর্স
ডিজিজ সোর্সের আক্রমণে দুর্বল হয়ে যাবে, সেই দেহে রোগের যন্ত্রণা রোগের কষ্ট দেখা দেবে। আর আত্মা হলো এদের দুইজনকেই সচল সজীব রাখে আত্মা। যখন আত্মা থাকে না তখন ডিজিজ ফোর্সের কাজ করার কোনো ক্ষমতা থাকে না, জীবন শক্তির কাজ করার কোনো ক্ষমতা থাকে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সোল, ডিজিজ ফোর্স অ্যান্ড ভাইটাল ফোর্স। যতক্ষণ পর্যন্ত এই তিনটা সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা নিয়ে আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি আমাদের যে বিশ্বাস, আমাদের যে ভক্তি, এটা পুরোপুরি আসবে না। আজকে আমি একজন হোমিওপ্যাথ, হোমিওপ্যাথি করতে করতে দেখা যাচ্ছে আমি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি। আমি আমার রোগীকে দেই হোমিওপ্যাথিক ওষুধ, কিন্তু আমি আমার নিজের জন্য, আমার অথবা আমার পরিবারের জন্য চলে যাই অ্যালোপ্যাথি ওষুধের কাছে, অ্যালোপ্যাথ ডাক্তারদের কাছে। কারণ কি, ওই যে হোমিওপ্যাথির মূল জিস্ট যেটা আত্মা, ভাইটাল ফোর্স, ডিজিজ ফোর্স, সোল, এটা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা নেই এবং এদের কার্যকলাপ সম্পর্কে আমার যথেষ্ট ধারণা নেই, এবং সেই সাথে ডিজিজ ফোর্সকে কিভাবে, ডিজিজ ফোর্সকে কিভাবে দুর্বল করা যায় এবং ভাইটাল ফোর্সকে কিভাবে শক্তিশালী করা যায়, এটা আমি জানি না। ভাইটাল ফোর্সকে যদি আমি শক্তিশালী করতে না পারি, কখনোই ডিজিজ ফোর্স দুর্বল হবে না। এবং আমাদের অ্যানিমেলসার যে মেডিসিন গুলো দিয়েছেন, এটা শুধুমাত্র ভাইটাল ফোর্সের উপরে, শুধুমাত্র ভাইটাল ফোর্সের উপরে, অন্য কোথাও না। চিকিৎসা ভাইটাল ফোর্সের, এই জন্য আমাদেরকে আগে ভাইটাল ফোর্স কিভাবে কাজ করে, কিভাবে অসুস্থ হয়, কিভাবে ভাইটাল ফোর্সকে সুস্থ করা যায়, কিভাবে ভাইটাল ফোর্সের শক্তিকে বাড়ানো যায়, ভাইটাল ফোর্স কোন কোন রোগ দ্বারা, অথবা আমরা রোগকে যদি ব্যারিয়ার বলি, এক একটা রোগকে যদি এক একটা ওয়াল বলি, এক একটা রোগকে যদি একটা বাঁধ বলি, কোন কোন বাঁধের দ্বারা ভাইটাল ফোর্সকে রোগ, ডিজিজ ফোর্স, রোগ শক্তি চারিদিক থেকে আটকায় রাখে, সেগুলোর সম্পর্কে যদি আমাদের সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে আমরা অবশ্যই অবশ্যই একজন রোগীকে সুস্থ করতে পারবো। এই জন্য আমাদেরকে জানতে হবে ভাইটাল ফোর্স সম্পর্কে। ভাইটাল ফোর্স যদি সুস্থ হয়ে যায়, ও মানুষটা মন এবং মানসিকতা সুস্থ। আর যদি ভাইটাল ফোর্স সুস্থ না হয়, তাহলে সেই মানুষটা মন মানসিকতা সুস্থ হতে পারবে না। এই জন্য আগে সুস্থ হতে হবে ভাইটাল ফোর্সকে, এরপরে সুস্থ মানে মানুষ, ওই ব্যক্তিটা সুস্থ হয়ে যাবে। দেখা যাবে আপনারা সবাই বিজ্ঞ হোমিওপ্যাথ, আপনারা সবাই জানেন, দেখেছেন। আমি আমার অভিজ্ঞতার কথা বলি, একটা বিশেষ নামের ঔষধ একজন রোগীকে দিয়েছি, তার পাইলস ভালো হয়ে গেছে। ওই একই ঔষধ একজন রোগীকে দিয়েছি, তার আঁচিল চলে গেছে। আরেকজনকে সেম ওষুধটাই দিয়েছি, কোনো চেঞ্জ নাই, তার ডায়াবেটিস উপশম হয়েছে। একজনকে ক্যান্সারে দিয়েছি, তার ক্যান্সার উপশম হয়েছে। একজনকে প্রেগনেন্সি পিরিয়ডে নর্মাল ডেলিভারির জন্য দিয়েছি, তার নর্মাল ডেলিভারি হয়ে গেছে। বাচ্চা ব্রিজ পজিশনে ছিল, এই যে আগামীকাল তার বাসায় আমার দাওয়াত আছে, নিজেই একজন উনি আল্ট্রাসোনোলজিস্ট, 7 মাস থেকে তার বাচ্চা ব্রিজ পজিশনে উল্টো হয়ে আছে, উল্টো। এই বাচ্চা আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নর্মাল ইয়া হয়েছে, ডেলিভারি হয়েছে, এবং আগামীকাল তার 7 দিন পূর্বে আমাকে বলেছে, স্যার আপনার কারণে ওই মহিলার বাচ্চা কনসেপ্ট করছিল না, বহু ট্রিটমেন্ট করেছে, আমি ওষুধ দিয়েছি, বাচ্চা কনসেপ্ট করেছে, আপনার কারণে আমার বাচ্চা হয়েছে, আপনার কারণে নর্মালে হয়েছে, আপনার কারণে কনসেপ্ট করেছে, নামও আপনি রাখবেন এবং আমার বাসায় এসে আকিকা করে দিবেন, জবাই করে দিবেন। আমার এখান থেকে একটু দূরে, আমার কালকে ব্যস্ততা আছে, আমি না করতে পারিনি, কিন্তু মনে হয় না যে যাওয়া হবে। তো আমরা যখন ভাইটাল ফোর্সকে চিনতে পারবো, আমরা চিকিৎসা দেবো ভাইটাল ফোর্সের, কিন্তু তার শরীরের কষ্টকর উপসর্গগুলো সব চলে যাবে। এই জন্য আমাদেরকে খুবই ভালোভাবে শিখতে হবে যে ভাইটাল ফোর্স কি, সূক্ষ্ম ক্রিয়াশীল প্রভাব কি, সূক্ষ্ম শক্তি কি। আর এই সূক্ষ্ম ক্রিয়াশীল, আমি একজন একজন হোমিওপ্যাথ হিসেবে
যদি কোনো ব্যক্তির মুখে 300টা ওষুধ ঢেলে দেই, এইটা এলোপ্যাথির চেয়েও বেশি স্থূল হয়ে গেল। 1 গ্রাম গ্লুকোজে যদি 300টা ওষুধ দিয়ে বানিয়ে তাকে বিভিন্ন কয়েক বেলা খেতে বলি, এটা এলোপ্যাথি ওষুধের চাইতেও স্থূল হয়ে গেল। সূক্ষ্ম কি এটা জানতে হবে, ক্রিয়াশীল সূক্ষ্ম ক্রিয়াশীল প্রভাব কি জিনিস, সূক্ষ্ম শক্তি কি জিনিস, এই সূক্ষ্মতা বলতে কি বোঝায়, কতটা সূক্ষ্ম হতে হবে এটা আমাদেরকে জানতে হবে। আমরা পৃথিবীতে, এই যে এই যে পৃথিবী আছে না, এই পৃথিবীর অনেক কিছু অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কারণ পৃথিবী ঘোরে এক বিশেষ শক্তির দ্বারা, এটা কেউ জানে না। আব্দুল্লাহ কত মিনিট বাকি আছে বাবা? ও 23 চলছে, হ্যাঁ ঠিক আছে বাবা, সমস্যা নেই, প্রশ্ন যদি কেউ করতে চায় এই জন্য 2-3 মিনিট সময় দেব। তো যেটা বলছিলাম যে আমাদের এই পৃথিবীটা এক অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং এই নিয়ন্ত্রণে, এই যে নিয়ন্ত্রিত হচ্ছে না, এর কারণে পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে এক অদৃশ্য শক্তির দ্বারা, এবং এই অদৃশ্য শক্তির দ্বারা জোয়ার ভাটা হচ্ছে, এই অদৃশ্য শক্তির দ্বারা সূর্য অস্ত যায় এবং সূর্য উদিত হয়, এই অদৃশ্য শক্তির কারণে চন্দ্র পূর্ণিমা হয় এবং অমাবস্যা হয়, এই অদৃশ্য শক্তির কারণে গাছে ফুল ফোটে, এই অদৃশ্য শক্তির কারণে ফল হয়, এই অদৃশ্য শক্তির কারণে চারা হয়, এই অদৃশ্য শক্তির কারণে আবার গাছ হয়ে যায়। এখানে কি শক্তি কাজ করে আমরা কেউ বলতে পারবো না, কেউ জানি না। এখানে একটা অদৃশ্য শক্তি যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। আমি যে ওষুধ দিয়ে পালসের রোগী ভালো করি, সেই ওষুধ দিয়ে দেখা গেছে ডায়াবেটিস ভালো হয়, সেই ওষুধ দিয়ে সিরাম ক্রিয়েটিনিন কমে যায়, সেই ওষুধ দিয়ে গরুর রোগ ভালো হয়ে যায়, সেই ওষুধ দিয়ে মুরগির রোগ ভালো হয়ে যায়। এই বলতে আমার এখানে প্রায় 100,000 মুরগির আমি ট্রিটমেন্ট দিয়েছি একই ঔষধ, কেন? কারণ ওই যে সূক্ষ্মতা। এই জন্য আমাদেরকে সূক্ষ্ম মাত্রা বুঝতে হবে। আর এই সূক্ষ্ম মাত্রা পড়ার জন্য, বোঝার জন্য আমাদেরকে যথেষ্ট পড়ালেখা করতে হবে, যথেষ্ট। যদি যথেষ্ট পড়ালেখা করতে না পারি তাহলে হবে না। আমরা একটা মসজিদ বানাতে উত্তর দক্ষিণ নির্ধারণ করি কিভাবে? একটা চুম্বকের সাহায্যে। কোন শক্তির কারণে চুম্বক উত্তর দক্ষিণ হয়ে থাকে? একটা অদৃশ্য শক্তির কারণে। একটা লোহাকে চুম্বকের কাছে রাখলে কিছু সময় পরে ওই লোহা চুম্বকের শক্তিতে রূপান্তরিত হয়, কোন শক্তির কারণে? সেটা অদৃশ্য এক শক্তির কারণে। এই অদৃশ্য শক্তি সম্পর্কে আমাকে জানতে হবে, এবং এই অদৃশ্য সূক্ষ্ম শক্তি কতটা শক্তিশালী ভাবে কাজ করতে হয় পারে, তার কাজ করার ক্ষমতা কত বেশি, তার কাজের স্থায়িত্ব কত বেশি, এটা আমাকে জানতে হবে। আর তা না হলে আমি ঔষধ প্রয়োগ করব রুগীকে, আমার মনে হবে কি যে দিলাম, আমাকে সে যদি কেউ ধরে আমি বলতেই পারবো না। কয়েকদিন আগে আমার এখানে, গত বৃহস্পতিবার মেবি, এক আমার পুরনো প্যাশেন্ট এসেছিল, হঠাৎ করে তার ডায়াবেটিস অনেক ছিল, আমি তার ইনসুলিন বন্ধ করে দিয়েছি, ডায়াবেটিস বেড়ে 17-তে চলে আসছে। বৃহস্পতিবার আমার কাছে আসছে, আমি 2টা ভাইটাম দিয়েছি, বলেছি এইটা ঠান্ডা পানি, এই এইটা 10 ফোঁটা, ওইটা 10 ফোঁটা গরম পানিতে মিলিয়ে খান। যাওয়ার সময় 2 ফাইটামের দাম 200 টাকা আমাকে দিচ্ছিল, না এটা তো অন্য ফাইটাম, এটা 2টার দাম 1,000 টাকা দিতে হবে। 2টা ফাইটাম খেয়ে রাত্রে ডায়াবেটিস, সকালে ডায়াবেটিস চেক করছে 7, রাত আমি দুপুরে বলেছি যে আর খাওয়ার দরকার নেই, রাতে রোগী মনে করেছে ভালো থাকবো, বউ নিষেধ করেছে, তারপরে একবার খেয়ে নিয়েছে, রাতে ডায়াবেটিস হয়ে গেছে 3। কি খেয়ে? সেই বেচারা আজকেও এসেছে, তার বউয়ের কেস চেকিং করালো, বলে আপনার ঔষধের এত শক্তি ডায়াবেটিস কে করে নীল বানায় দিল, খেয়েছে ভাইটাম, দূর হয়ে গেছে ডায়াবেটিস। কারণ কি, আমার ওষুধের আগে যে ওষুধটা দিয়েছি সেটা সিলেকশনটা ঠিক ছিল। এখন যদি আপনারা বলেন আচ্ছা বলুন তো, ডায়াবেটিস তো বহু রোগী, ওই ওষুধটার নাম বলুন, ওই ওষুধ সবার শরীরে ডায়াবেটিস ভালো করবে না। ভালো করার জন্য শর্ত হচ্ছে ওই বডিটা, ওই দেহটা কোন সূক্ষ্ম রোগের দ্বারা অসুস্থ হয়েছে, এবং কতটুকু সূক্ষ্ম পরিমাণে তাকে ওষুধ দিতে হবে সেটার উপর ডিপেন্ড করবে। এই জন্য আমাদেরকে শিখতে হবে সূক্ষ্মতা। আসলে হোমিওপ্যাথির যে হ্যানিমে স্যার বলেছেন, সূক্ষ্ম মাত্রায় উপদ্রব ছাড়া বিনা কষ্টে স্বল্প সময়ে একজন মানুষকে সুস্থ করতে হবে, এইটাই এইটা এইটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আব্দুল্লাহ দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা।